এখন বাজে বিকেল 5টা, আর এখন এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর আমার মেয়েও দেখো দেখো বন্ধুরা দেখো, হাই বলে দাও, হাই। আর শুভ রেডি হচ্ছে, আর আমাদের লাগেজ প্যাকিং করা সবকিছু মোটামুটি কমপ্লিট। আর এখন তো বললাম বিকেল 5টা বাজে, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, সকাল থেকে আসতে পারিনি। তো ঠিক আছে, চলো যতটা পারি আজকের জার্নিটা, কালকের জার্নিটা এবং কোথায় যাচ্ছি কি ব্যাপার সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো দাদু, আসি, প্রণাম করো। বাবাকে মনে করিয়ে দেওয়ার জন্য বাবাকে ওষুধ গুলো দেখাবো, মায়ের ওষুধ গুলো। তো এই যে ওষুধ দেখি, আমি সবই দেখি, যে তোমার তো আবার মনে থাকে না। এই যে সবাই আমরা রেডি, আর আমাদের লাগেজ আছে। আচ্ছা ঠিক আছে, রেখে দাও তোমার মানি ব্যাগে, রেখে দাও তোমার কি এলাম। বাবা তুমি কিন্তু ঘরে রইব, প্রায় দেরি করি আসবনি, ঠিক আছে? মা একলা একলা রয়ে, তাই কোন ঠিক নো অসুবিধা রহিলে অবশ্যই ফোন টোন করব। আর হয়তো তুমি কিন্তু বেশি খর রাত্রে আরও বাইরে আরও রইব নি, দুপুরে আরও রাত্রে বাইরে রইব নি, ঠিক আছে? কতগুলো লাগেজ, আর বাবা আর মেয়ে আগে আগে যাচ্ছে, মা বাবার সাথে বেশি কথাবার্তি আমি করবো না, আমার শুধু চিন্তা কাই কুটি ঝগড়া করব, আমার ওটা চিন্তা, আর আমার কোনো চিন্তা না, জহা দেয়া তবে ভরসা আছে, ঝগড়া টগড়া একদম করবো না আমি, কই দিব। এই যে আমরা গাড়িতে বসে পড়েছি, আর আমি তো নাই, আর একটু এগিয়ে গেলে ওখানে যে বাকিটা বলেছিলাম শুভর বন্ধু সঙ্গীতা জি, মানে বাপিতার ওয়াইফ, তার ছেলে মেয়ে, তারা উঠবে গাড়িতে। চলো ওখানে বাড়ি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকের ভিডিওটা অনেক আনন্দের হয়েছে, অনেক অনেক মজার হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো এখন আমরা বাপিদার বাড়ির পাশে এসেছি, বাপিদা তার স্ত্রী উঠবে, গাড়িটা ব্যাক করছে, তার মেয়ে উঠবে, হ্যাঁ তার মেয়ে উঠবে, তার ছেলে উঠবে, তার ছেলে নেই, হ্যাঁ ছেলে আছে, দেখতে দাও ছোট ভাই হয় তোমার। নামটা কি জিজ্ঞেস করে না, মোটু দিদি না বাবা মোটু, তোমাদের স্কুলে একসাথে পড়ে তো, তুমি এদিকে সরে আসো, মোটু এই মোটু বলতে নেই বাবা, কেন এই যে বাপিদার মেয়ে চলে এসেছে, তোমার মা কোথায়, বেরিয়েছে, ভাই বেরিয়েছে, সঙ্গীতা দি বেরিয়েছে, সামনে বসছে। তো কোথায় যাচ্ছি কি ব্যাপার সেটা আমি তোমাদেরকে শিয়াল, কেন ঘুরে এলে বলবো, কেন শিয়ালদা স্টেশনে পৌঁছলে বলবো।
আমরা এখন আছি নন্দকুমারে। সামনে দেখতে পাচ্ছ খুব জ্যাম, জ্যামে পড়ে গেছি। এরপরে কোলাঘাট তো আনন্দ হচ্ছে, খুব খুব আনন্দ হচ্ছে, খুব। হ্যাঁ ট্রেনে উঠবো, চলো অনেকটা বাকি। এই যে আমরা এখন কোলাঘাটে পৌঁছে গেছি, এখন বাজে প্রায় 7:30। নিচে আছে, নিচে তুমি খুলে দিয়েছিলে, নিচে আছে। তো রাস্তায় কিন্তু ভালোই জ্যাম আছে, দেখা যাক কটায় পৌঁছই। চলো ভেতরে দিকে চলো। আবার যাওয়া যাক, চলো। তো একদম স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। আমি আগে উঠলাম না, তুমি আগে উঠে গেলে নি। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। এই যে আমাদের তো আজকে যে দেরি
ঠিক কাল রাত 11টায় আমরা জয়পুরে নামবো, মানে আজকে 11:30টায় আমাদের ট্রেন, রাত 11:30টায়, কাল রাত 11:30টায় আমরা জয়পুরে নামবো। ঠিক আছে চলো, এখনো তো ট্রেন আসেনি, 11:30টা যেহেতু অনেকটা টাইম। আর বাড়ি থেকে আমাদের রাতে ডিনারের জন্য আমি করেছিলাম রুটি আর সঙ্গীতাদি, মানে বাপিদার যে স্ত্রী তাকে ফোনে বলে দিয়েছিলাম, সঙ্গীতাদি করে দিয়ে এসছে রুটি, তো এগুলো দিয়েই আজকে আমরা রাতের ডিনারটা সেরে নেব। ট্রেন আসুক, ট্রেনে বসে তারপর খাবো, এখানে খাবো না। ঠিক আছে চলো। তো আমরা ট্রেনে উঠে পড়েছি এবং অলরেডি ট্রেন চলতেও শুরু করেছে। আমরা এটা থার্ড জায়গা হয়েছে, আমি আর আমার মেয়ে, আর নিচে থাকে সঙ্গীতাদি আর তার ছেলে, আর উপরে আর শুভ আমাদের আর একটা পরে আছে, ওই দিকে আছে। ঠিক আছে, আমাদের ডিনারও কমপ্লিট, এসি বডিও খেয়ে নিয়েছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বুঝতে পারছো। 11:30 এখন প্রায় 12:00 বাজতে যায়। তো ঠিক আছে চলো, আজকের মতো গুড নাইট জানাচ্ছি, তোমার সাথে দেখা হবে আবার আগামীকাল। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। টাটা।